হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মূল লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে বিকেল 3টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এটা কিছুদিন আগেকার ভিডিও, তো তখন তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করা হয়নি, এর কিছু এডিটিংয়ের কাজ বাকি ছিল, তাই জন্য আর শেয়ার করি না। এখন রেডি হয়ে এসেছে একটু পিসি বাড়ি, আর যেহেতু সামনে 25শে ডিসেম্বর ছিল, তাই জন্য একটু মেয়ের মধ্যে কেক নিয়ে নিলাম। আর এখান থেকে কেক কিনে এখন এই পিসি বাড়ি যাচ্ছি। আর যেহেতু সামনে মানে দুর্গা চৌক থেকে একটু অল্প হেঁটে গেলেই পিসি বাড়ি, তাই জন্য আমরা অটোতে উঠলাম না, এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে একটু মেলাও যাবো, বললাম যে ক্ষুদিরাম মেলা হয়, তো সেটাতেও যাবো। এখন পিসি বাড়ি যাচ্ছি, বলছে পিসি বাড়ি থেকে তো তারপরে আমরা বেরবো। আর এখন এই পিসি বাড়ি পৌঁছে গিয়েছি, তো এসে দেখি যে পিসি বাড়িতে ছিল না, তো তাই জন্য দেখলাম দরজায় চাবি লাগানো। তারপরে নিচের যে ভাড়াটে তার কাছে চাবি দেওয়া ছিল, তো ওখান থেকে নিয়ে আমি চাবিটা খুললাম। আর পিসি জানতো যে আমি আসবো, তাই বলে গিয়েছিল, তো একটু বাজারের দিকে গিয়েছে, চলে আসবে। আর এখন এই উপরে যাচ্ছি পিসি বাড়ি, এই যে দরজাটা খুলবো। তারপরে দরজা খুলে সবে 1 মিনিটের মতো বসছি, তারপরে পিসি চলে এসেছিল। তো তার আগে জিনিসপত্রগুলো সব রেখে দিয়ে একটু রেস্ট নিলাম মেলায় যাওয়ার জন্য। আর পিসিকে বলছিলাম যে যাওয়ার জন্য, যে আমাদের সাথে মেলা যাবে নাকি, তো পিসি ঠান্ডার জন্য বেরালো না, বলছে না যাবো না, তোরা যা, তোরা ঘুরে। আর এখন আমি রেডি হয়ে গিয়েছি, কারণ অতটা এসছে তো, তো ছোটো সব এলোমেলো হয়ে গিয়েছিলো, তাই আমরা একটু চিরুনি দিয়ে দিই। তো চিরুনি দিয়ে এখন এই বেরোবো। আর ঠান্ডাটাও বেশ ভালোই ছিল, যাওয়ার ইচ্ছা ছিল না, বাট এইটা নিয়ে সেকেন্ডবার এই ক্ষুদিরাম মেলা যাচ্ছি। আর ফার্স্টবার আগের বছরে গিয়েছিলাম, আর আগের বছর আমরা কলকাতাতেই ছিলাম। আর আমরা যেখানে বাসা নিয়েছিলাম, তো সেখান থেকে জাস্ট 1 মিনিট টু 1.5 মিনিট লাগবে হেঁটে, 1 মিনিট হেঁটে লাগবে। তো এখন এই অটোতে উঠে গিয়েছি, মেলায় যাচ্ছি। দুটো রাস্তা আছে, ওখানে মেন গেট, মানে মঞ্জুর স্ট্রিটের ওখানটা মেন গেট। আমরা এই ভিতর দিয়ে একটা সাইডে রাস্তা আছে যেখানে আমাদের বাসা ছিল। আর এটা আমি দেখাচ্ছি তোমার দাদাভাই, দাদাভাই বলছে যে এই যে আমরা এই রুমেতে ছিলাম, তো সেই রুমটা দেখছিলাম, ওই যে রুম থেকে জাস্ট মেলা দেখাই যাচ্ছে। এক বললাম না যে রুম থেকে পুরো একদম কাছাকাছি, 1 মিনিটের মতো লাগে। আমি এই ভিতর দিয়েই আসছি আর কি, যে এখান দিয়ে আমাদের রুম ছিল সেখান দিয়ে এলাম। আর এবছর আসবো বলে ভাবাও ছিল না, যেহেতু পিসি বাড়ি এসেছি, তাই জন্য পিসি বললো মেলা হচ্ছে, যাবি তো যা, কারণ আজ দিনের মতো মেলা আছে, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। আর একই জিনিস আগের বছরে যেরকম, যে মানে সেম যেই জিনিসগুলো ছিল সেরকমই দোকান, সেই সব কিছুই বসেছিলো। আর এখানে দেখো কত রকমের ড্রেস বসেছে। এখানে ড্রেসগুলো আমি দেখছিলাম কীরকম কী, তো তারপরে নিলাম না, সেরকম ঠিক পছন্দ হলো না, তাই জন্য আর নিলাম না। তো তারপরে ওখান থেকে বেরিয়ে তো একটু ফুচকা খাবো। আর ফার্স্ট এই মেলার যেটা আকর্ষণে সেটা হচ্ছে ক্ষুদিরাম মেলা, যে যার উদ্দেশ্যে এই মেলাটা, তো সেটা তোমাদেরকে দেখাবো। আগে মেলাটা ঘুরিয়ে নিই, তারপর লাস্ট যখন বেরোবো তোমাদেরকে সেটা দেখিয়েই বেরোবো। এই কুর্তিটা আমার বেশ ভালো লাগছিল, তাই জন্য দেখছিলাম, কিন্তু কাপড়গুলো খুব পাতলা, তাই জন্য নেওয়া হয়নি। আগে অনেক মেলা থেকে ড্রেস কিনতাম, বাট এখন সেভাবে আর মেলা থেকে কোনো ড্রেস নিই না, কারণ কাপড় কোয়ালিটি তেমন ভালো হয় না। আর হয়তো সেভাবে দামও থাকে না, মানে 200-250-এর মধ্যে এই কুর্তিগুলো পাওয়া যায়, কিন্তু থানগুলো প্রচুর পাতলা, তো তাই জন্য বেশি দিন মানে কাপড় চলে না আর কি, 1-2 মাসেই খাবার মানে কাপড়টা খারাপ হয়ে যায়। তারপরে দেখো এখানে এই যে মাথার যে খপার সাথে যে গোলাপ ফুল, আমরা এমনি মানে যেসব অরিজিনাল ফুল এগুলো ই করি, মানে মাথায় বাঁধি,
ফাঁপা ফাঁসা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু একটা প্লাস্টিক ফোন নিয়ে রাখলে কি হয়, যখন আমরা কোনো ফুল পাওয়াই না তখন এটা দিয়ে মারা যায়। তাই জন্য ফুলেছিলাম। তো তারপরে এসে এই ভেলপুরি খেতে, আর মেলায় এসে এখন তো মেলার মধ্যে ভেলপুরিটা মানে বিখ্যাত হয়ে গিয়েছে আর কি, যে কোনো মেলাতেই ভেলপুরিটা পাওয়া যায়। বেশ ভালোও লাগে খেতে, কিন্তু আমার তো মোটামুটি বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এই ভেলপুরিটা নিয়ে আমি খেয়ে নিচ্ছি, আর এদিকে দেখো নাগরদোলাটাও দারুণ লাগছে দেখতে। আর মেলার সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে নাগরদোলা, যদিও বা আমি এটা পছন্দ করি না চড়তে। এখানে বাচ্চাদের অনেক খেলনা ছিল, বাচ্চাদের যেসব এখানে দেখো বাচ্চাদের যে খেলনাগুলো আছে সেগুলো বেশ খুব সুন্দর লাগছে। এগুলো পেয়ে বাচ্চারা খুব মজাই থাকে আর কি, মজা পায় ওদের জন্য। এগুলো খুব সুন্দর মানে একটা ভালো আকর্ষণীয় জিনিস, তো ওদেরকে তো অন্যান্য জিনিসের চড়ানোর থেকে এগুলো চড়ানো খুব খুশি হয় ওরা। তারপরে এটা একটা দেখো আলাদা ধরনের খেলা বলতে পারো, এখানে সব বেলুন দেওয়া আছে, তো বন্দুক নিয়ে তো ফাটাতে হবে। ওরা তিনটা গুলি দিবে, তিনটা গুলির মধ্যে তুমি কটা কি করতে পারো মারতে পারো, আর ওটাই তোমার দাদা ভাই আমি দুজনে মিলে করছিলাম। তো আমি বন্দুকটা তো তুলতেই পারিনি, মারা তো দূরের কথা, এতটাই ভারী। তাই জন্য তোমার দাদা ভাই আর বলো তুমি বন্দুক তুলতে পারছো না আর কি মারবে, এইরকমই একটা অবস্থা। তো আমি একটাও পারছিলাম না, তো তারপর তোমার দাদা ভাই নিয়েছে, ও তিনটের মধ্যে দুটো মারতে পেরেছে, একটা আর পারছিল না। তো তারপরে এদিকে আমার দিকে দেখাচ্ছে, আমার বলে এদিকে মানে বেলুনটা ফাটাতে পেরেছে, আমাকেই মেরে ফেলছে। এখানে ব্রেক ডান্স ছিল, দেখো অনেকে ব্রেক ডান্সে চড়েছে। একটা খেলনা আছে নৌকার মতো, আর এটা দেখো একটু অন্য ধরনের, ঠিক ছাতা টাইপের, আর এটা হচ্ছে এক রো হয়ে ঘুরবে, তো ঘুরতে ঘুরতে ওটা উপরের দিকে উঠে যাবে আর কি, ভালো লাগে দেখতে কিছুটা। দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে এটা, আমি একটু বেরিয়ে চলে এসেছি, দেখো কত সুন্দর লাগছে ওই উপর দিকে উঠে যায়। আর এই দেখো ক্ষুদিরামের স্ট্যাচু দেওয়া ছিল এখানে, এখানে ধরো ক্ষুদিরামের জন্মোৎসব ও ক্ষুদিরাম মেলা মানে যার উদ্দেশ্যে এই মেলাটা হচ্ছে, তো সেটা এখন যেহেতু বেরোবো মেলা থেকে তাই জন্য এখন তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। তো যাওয়ার সময় এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি, আর যে কোনো জায়গা যাওয়া মানে আমাদের খুব ফুচকা পকোড়া এগরোল ভেলপুরি, তো ভেলপুরি খেয়ে নিয়েছিলাম, এখন ফুচকাটা খেয়ে নিচ্ছি। আর পিছিয়ে দিকে ফোনটাও বলছে বেশি কিছু বাইরে খাস না, তাই জন্য আর অনেক কিছু খেলাম না। তারপরে এখানে দেখো কসমেটিকের যেসব দোকানগুলো ছিল
তো সেগুলোই দেখছি। তো আমি একটা কানের দুল আর হার একটা নিয়েছি, তো নিয়েই তারপর ওখান থেকে বেরিয়েছিলাম। এখানে আরো অনেক দুল ছিল, দেখতে বেশ ভালো লাগছে। এখানে একটা বল বল হার ছিল, সেটাই আমার পছন্দ হয়েছে, তো সেটা নিয়ে তারপর বেরিয়ে এলাম। এখানে তোমার দাদা ভাই দাদা ওখানে এসছে দেখবো বলে, তারপরে একটু জুতা দেখছিলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে তো আবারও একটা দোকানে এসেছি, কসমেটিক দোকানে। এখানে একটু চুড়ি টুড়িগুলো বেশ ভালো পাওয়া যায়, তো সেইগুলোই দেখছিলাম। আগের বছর ছিল, বাট আমরা তো এসেছিলাম আর যেহেতু সামনে ছিলাম, তো অনেকবারই মেলা এসেছি সেদিন, মানে আগের বছর 5 বার মেলা ঘোরা হয়ে গিয়েছে। সামনে চলে এলাম, একটু ঘুরে ঘুরে চলে গেলাম, একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম, তো তারপরে ঘুরে সবাই রুমে চলে এলাম। আর এখন আমি বেরোচ্ছি মানে মেলা থেকে। এখানে সব শুকনো খাওয়ার বিক্রি হয়, আমি একটু নিমকি ভাজা দিলাম বাড়ি নিয়ে যাওয়া হলে, ওখান থেকে আমি একটু অর্ধ নিমকি ভাজা খেললাম। তো কিনে এখন বেরোচ্ছি। তার আগে একটু এগরোল দোকানে এসেছিলাম, ওখান থেকে এগরোল নিয়ে এগরোলটা খাওয়া দাওয়া করি। তো তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর তোমার দাদা ভাই আবার আইসক্রিম কিনেছে, আর আমি এই ঠান্ডা একটু আইসক্রিম পছন্দ মানে পছন্দ করি, ঠান্ডার জন্য ঠিক খায় না, তাই জন্য তোমার দাদা ভাই নিলো, ওই একটাই খাবে, তাই জন্য একটা আইসক্রিম নিল। আর ও আইসক্রিমটা খুব পছন্দ করে, এত ঠান্ডা না বলেছিলাম তাও শুনে নেই, তো নিল ওটাকে। ও খেতে খেতে যাচ্ছে, তারপরে আবার পিসি বাড়ি মানে যাওয়ার তারপরে ভিডিওটা করা হয়নি, তারপরে তার পরের দিন যখন পিসি বাড়ি থেকে বাড়িয়ে যাবো, তো তার জন্য এখন টেনশনে এসেছি, এখন ফাইনালি বাড়ি যাচ্ছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।